নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকাল সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ইস্যুতে অভিযোগ এনে কলকাতায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচি। তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা পুলিশের বটতলা থানার পুলিশ কৌস্তভের ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে তাকে ছ ঘন্টা টানা জেরা করবার পর গ্রেপ্তার করে নিয়ে গেল বটতলা থানায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুধু অশালীনই নয়, আক্রমণ করেছেন অসাংবিধানিক ভাষায়। কৌস্তভ বাগচির গ্রেপ্তারির এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কলকাতা পুলিশের ১২ জনের একটি দল টানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কৌস্তভ বাগচিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা শুনব, জিজ্ঞাসাবাদ চলার ফাঁকে তাকে গ্রেপ্তার করা হবে এ খবর পেয়ে কৌস্তভ বাগচি বলেন এ ঘটনা তার নৈতিক জয়। আমি কালকে রাত্রি ৩টের সময়তে আমার বাড়িতে হঠাৎ কলিং বেল বাজে এবং দেখি যে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে উপস্থিত হয় আমার বাড়ির সামনে। আমার প্রথমে নিজেকে মনে হচ্ছিলো যে আমি কোনো সন্ত্রাসবাদী কিনা, তারপরে ভাবলাম যে না, আমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, একটা স্বৈরাচারী শাসকের বিরোধিতা আমরা করি। আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম রাজ্য সরকারের বিরুদ্ধে, মাননীয় মুখ্যমন্ত্রী যেই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন সেখানে দীপক ঘোষের বইটা নিয়ে আমি বলেছিলাম যে এটা সারা পশ্চিমবঙ্গের মানুষের পড়া উচিত। তো এখন আমি তো আমার কোনো বানানো কথা বলিনি, একটা বইয়ের কথা বলেছি, তাতে করে কী অফেন্স ড্র হয় আমি জানি না। সকালবেলায় ৩টের সময় তারা এলো, আমি বললাম আমার এগেনস্টে কী চার্জেস, তারা কিছু সেটা বললেন না, বললেন যেতে হবে না। খুব ভালো কথা, আপনাদের আসার দরকার ছিল না, আমাকে একটা ফোন করে দিতেন, আমি চলে যেতাম, আমি তো পালিয়ে যাওয়ার লোক নই। যাই হোক, ওরা বললেন যেরকম এমনি ওরা যথেষ্ট পুলিশ, আমি অস্বীকার করবো না, পুলিশের তো সবাই যে খারাপ এটা তো বলবো না, বেচারা ওরাও ডিএ পায় না, প্রচণ্ড কষ্টে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যথেষ্ট কোঅপারেট করেছে আমাদের সাথে, আমার সাথে অত্যন্তভাবে কোঅপারেট করেছে এবং ইতিমধ্যেই তারা জানি না কী করছেন, তারাও হয়তো বিভিন্ন ফর্ম্যালিটিস পূর্ণ করছে। আমি সবটাতেই রেডি, আমাকে যদি অ্যারেস্ট করে তাতেও আমি রেডি, জিজ্ঞাসাবাদ করে এখন অবধি কিচ্ছু করেন, আমাকে এখন অবধি কিচ্ছু করেন, এখন জানি না। দেখুন, আমাকে তো টিভির সামনে টাকা নিতেও দেখা যায়নি, বা আমি কয়লা পাচার গরু পাচার এগুলোও করি না যে আমাকে আটক করে যেরকম সিবিআই ইডিদেরকে দেখি দীর্ঘক্ষণ ধরে জেরা করে, এরকম আমার ক্ষেত্রে এখন হয়নি। রাত ৩টার সময় জেরা কেন এখন রাত্রি? এটা তো প্রশাসন আর মাননীয় মুখ্যমন্ত্রী ভয় বলতে পারবে। এখন মুখ্যমন্ত্রী আমাকে এতটা ভয় পাবে আমি সত্যি ভাবতে পারিনি যে রাজ্যের এত বড় একজন নেত্রী আমাকে এতটা ভয় পেয়েছে যে রাত্রিবেলায় বাড়িতে ৩টার সময় পুলিশ পাঠাচ্ছে। এটা তো আমার নৈতিক জয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বটতলা। কারণ একটাই, ওরা বলুক চাই না বলুক, সেটা হচ্ছে দেখুন সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে এই রাজ্যে দাঁড়িয়ে, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে, কিন্তু আমি বলছি অপরাধ আরো করুক। পরে জানা যায়, হাওড়ার এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে কৌস্তভের বিরুদ্ধে। সব মিলিয়ে রাজ্যে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে বলে অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। গতকাল রাত্রে কৌস্তভ বাগচিকে কংগ্রেসের মুখপাত্র এবং আইনজীবী তাকে নক্কারজনকভাবে, বেআইনিভাবে, অন্যায় করে পুলিশ গ্রেপ্তার করলো। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, স্বৈরাচারের সমস্ত লক্ষণ ফুটে উঠছে, উনি যা খুশি বলতে পারবেন, কিন্তু ওনাকে ওনার পছন্দ নয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। আমি যতটুকু বুঝেছি, একটা বই, সেই বইটাকে রেফার করা হয়েছে। মুখ্যমন্ত্রী তেমনটা হলেও বই অন্যায় করেছে বলে তার বিরুদ্ধে কেস করতেন, আমি তো একাধিকবার বলেছি। কই, সে বই সম্পর্কে তো মুখ্যমন্ত্রী কখনো কিছু বলেননি, কোর্টেও যাননি। এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন বলেছেন ওই বই ধরে, অতএব শ্লীলতাহানি, শ্লীলতাহানি কি জল ভাত হয়ে গেল যে সত্যিই যারা অপরাধ করবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে, মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ যথাযথ অ্যাকশন নেবে না। নারী নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনা পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই, পুলিশের হেলদোল নেই, আর যেখানেই মুখ্যমন্ত্রী পছন্দ হবে না সেখানেই একটা করে শ্লীলতাহানি। ভোটে দাঁড়িয়েছে সাগরদিঘি, তার হয়ে প্রচার করেছে কেন? অতএব হাওড়া থেকে জোগাড় করে একটা শ্লীলতাহানি, গ্রেপ্তার।
এখানে জল ভোগ করে ফেলছে। কৌস্তবের ওপরে রাগ হতে পারে, কিন্তু তার জন্য শ্লীলতা নেই। সরকার নিজেকে ক্রমশ ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে যে স্বৈরাচারী নখ দাঁত বার করে এসে চলছে, ভয়ঙ্কর, কখনো হতে পারে না। কৌস্তব বাগচির গ্রেপ্তারির ঘটনার পরেই সারা ব্যারাকপুর জুড়ে জাতীয় কংগ্রেস এবং ছাত্র পরিষদের কর্মীরা পথে নেমেছেন। তাদের দাবি কৌস্তব বাগচির নিঃশর্ত মুক্তি। এবং লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরীর স্বর্গীয় মেয়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম মুখপাত্র কৌস্তব বাগচি গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ করেন। কিন্তু এই স্বৈরাচারী শাসনের অপশাসনের দরুন আমাদের মুখপাত্র কৌস্তব বাগচিকে গতকাল মধ্যরাত্রে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিবাদ। আজকে এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে এখান থেকে বলে দিয়ে যেতে চাই, যতক্ষণ না কৌস্তব বাগচিকে মুক্তি দেওয়া হবে, ততক্ষণ ছাত্র পরিষদ রাস্তা থেকে উঠবে না। রাজা দে এবং ছোট মাতব্বরের রিপোর্ট, 7 AM নিউজ, ব্যারাকপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।